পীরের কাছে যে বলতেছে হুজুর আমি ধনী হবার চাই, এমন কিছু আমল দেন যে আমল করার কারণে ধনী হব। পীর বলতেছে কি করবি রে, জিন হাজির করা শিখেন। একটা দোয়া শিখাইছে, এই দোয়া আমল করতে জিন এসে হাজির। সালাম দেখো আপনি কি চান, বলে ভাঙ্গা বাড়ি চাঙ্গা করতে চাই, জিন ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দিছে। জিন বলে কাজ দেন কি চান, বলে অনেক টাকা লাগবে টাকা চাই, জিন টাকা দিছে। এরপরে জিন বলে কাজ দেন কি কাজ করব, বলে অনেক খাবার চাই খাবার এনে দে। জিন খাবার এনে দে বলতেছে এখন কাজ দেন কি কাজ, আমার তো সব কাজ শেষ। জিন বলতেছে কাজ দিবে না পারলে ঘাড় ভাঙো। মুরিদ কয় জিন তো হাজির করে শিখছি রে, এক তো তাড়াবার ভাই না, পীরের কাছে দৌড় দিছে। পীর কয় দৌড় আসকারে হুজুর জিন খালি কাজ চাই, আমার কোনো কাজ নাই, কাজ না দিলে আমার ঘাড় ভাঙবে। পীর সাহেব কয় জিন কোথায় কোজ আসতেছে, জিন আসে কয় কাজ দে, পীরের কাছে খাড়া হলেই ঘাড় ভাঙো কাজ দে। পীর বলতে থাম মুরিদের কাম নাই আমার আছে, বলে কি খাম, বলে কুত্তার নিয়ে সোজা কর যা, যা সোজা কর যা। জিন যায় নিয়ে কানে সোজা হয় ছাড়ে দিলি বেকার, কানে সোজা ছাড়লি বেকার। জিন কয় আল্লাহ কি কাম দিল রে, কিয়ামত হয়ে যাবে এই কামের তো শেষ হবি না, এই কুত্তের নেজের মতন বেকা যারা বুঝলেন, যতই আপনি ওয়াজ শুনেন এরা বুঝবি না। যতক্ষণ ওয়াজ হবি কয় আসি, যেই কথা কথা আদায় শুরু করে ঘুরে আসি, তার মানে কি। আল্লাহ কোরআনে বলেছেন فادخلي في عبادي وادخلي جنتي, আগে গোলামি করো তারপরে জান্নাতে যাও। আদম আলাইহিস সালামকে কি আগে আল্লাহ গোলামি করে নিছে, জান্নাতের মধ্যে যায় গোলামি করবার বলতেছে যে ওই গাছের কাছে যাইও না। ওটা যদি আল্লাহ আদমকে একলা বলতো তাহলে আদম আলাইহিস সালাম কোনোদিন গাছের কাছে যাইতো না, কিন্তু এমন একটা অকাম হয়ে গেছে, সাথে ছিল হাওয়া, ধরে কোন সাথে কে, যখন আল্লাহ বলেছে গাছের কাছে যাইও না তখন আদম তো যাবেই না, কিন্তু হাওয়ার ভিতরে একটা ধোকা শুরু হয়ে গেছে, যাওয়া হবে না কেন, সব গাছের কাছে যাওয়া হবে ওটার কাছে কেন যাওয়া হবে না। মেয়ে মানুষকে যদি নিষেধ করেন আকর্ষণ কমে না বাড়ে, আপনার বউকে যদি কোনোদিন একটা বলেন যে এই কথা জান জীবনে কাউরে কয় না, ওই যতক্ষণ না বলবে এর প্যাটের ভুট ভুটি বন্ধ হবে না, ধরে কোন কথা ঠিক কিনা। তো জিব্রাইল বললেন এ রাসূল আল্লাহ, এই লাইলাতুল মেরাজে আপনি যে জান্নাতে ঢুকলেন, এই জান্নাত থেকে যদি মাইকের সাউন্ডকে ঠিক মতো শুনতে পাচ্ছেন না আপনারা, পাচ্ছেন ইকো দিছে নাকি, ইকো দিছে, ইকো দাও কে, আমার আজ ইকো চলবে না, ইকো না, সামনে একটু বাড়া দাও, ইকো কমে দাও। এই বছর হলো আপনার কষ্টের বছর, যে বছর রাসূল মিরাজ করেছেন ওই বছর হলো নবীর জীবনের সবচাইতে কষ্টের বছর। এক নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে, কে মারা গেছে, চাচা। আচ্ছা চাচা মরলে ভাইস্তার কি হয়, বিপদ হয়। আমি ছোটবেলায় দেখছি আমার চাচা আমার বাবার সাথে খালি গন্ডগোল করছে, সামান্য এক হাত জাগার জন্য মারামারি করছে, আমি তখন আল্লাহ বলতাম আল্লাহ চাচাটা মরলি ভালো। অধিকাংশ চাচারাই বাবার সাথে গন্ডগোল করে, কথাগণ ঠিক কিনা। তাহলে চাচা মরলে তো ভাইস্তার কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর নবীর চাচা যখন মারা গেলেন এত কান্না নবী কানলেন, সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা মারা যাওয়ার কারণে এত কান্না, আপনি কেন কান্দতেছেন? আল্লাহর নবী বললেন সাহাবীরা রে শোনো, মায়ের পেটে আমি এতিম হয়েছি কিন্তু দুনিয়ায় আসার পর আমি এতিম ছিলাম না, আমি যখন মায়ের পেটে তখন আমার বাপ মরছে, কে মরছে, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহেব বললেন হুজুর মায়ের গর্ভে থাকতে বাবা মরে গেল, দুনিয়াতে এসে এতিম কেন ছিলেন না? আল্লাহ নবী বললেন আমার চাচা আবু তালেব আমাকে এমনভাবে লালন পালন করেছে আমার বাবা নাই এটা কখনো বুঝতে দেয়নি। সুবহানাল্লাহ, জোরে কর। সেই চাচা মরে গেছে,
চাচা মারা যাওয়ার কিছুদিন পরেই নবীর দরদের বিবি খাদিজা মারা গেল। কিছুদিন মানে এক থেকে দেড় মাস পরেই খাদিজা মারা গেল। আপনার বলেন তো কষ্ট কমলো না বাড়লো? কেন বাড়লো? কষ্ট বাড়ার কারণ হলো মা খাদিজা যতদিন জীবিত ছিলেন আল্লাহ রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেনি। আমরা শুনি যে নবী ১৩টা বিয়ে করছে, ঠিক না? কয় বিয়া? ১৩টা। তো যাই হোক, কে জানে এক ভাই বললেন ১১টা। ১১ আর ১৩র মধ্যে মতভেদ আছে। মারিয়া কিপ্তিয়া কিন্তু অনেকে বলে নবীর বউ না, কিন্তু উনি প্রথম দাসী ছিল, পরে রাসূল তাকে আজাদ করে বিবাহ করছিলেন। তো যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূলের ওই একটা বউ ছাড়া আর কোনো বউ ছিল না। আমাদের মা খাদিজার বয়স যখন ৬৪ বছর, কত বছর? গভীর রাত্রে আল্লাহ রাসূলকে বলতেছেন, হুজুর এই বুড়ির সাথে সংসার করবার যায় আপনার যৌবন ফুরে যাবে। কারণ ২৫ বছর যখন নবীর বয়স তখন মা খাদিজার বয়স ৪০ বছর, কত বছর? তাহলে ৬৪ বছর মানে আরো ২৪ যোগ দেন, নবীর বয়স তখন ৪৯ বছর। হুজুর আপনি আর একটা বিয়ে করেন, আল্লাহ নবী খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। মা খাদিজা কোনোদিন একলা একলা ঘুমায়নি। আল্লাহ রাসূল যত রাত্রি আসতেন দরজা খালি দাঁড়াতেন, দরজা খুলে দিত। রাসূল আশ্চর্য হয়ে বললেন, আমি তো তোমাকে ডাকি না, তারপরও দরজা খোলো কেন? খাদিজা বলে, হুজুর আপনি যখন কলেমার দাওয়াত নিয়ে বের হয়ে যান আমি তখন থেকেই দরজায় দাঁড়িয়ে থাকি, আপনি যখন আসেন আপনার সুগন্ধ বুঝবার পেরে আমি দরজা খুলে দিই। মানে রাসূলের দেহটা একটা সুগন্ধ, যখন সুবহানাল্লাহ। আর আমরা নবীর উম্মতেরা ঘরের মধ্যে ঢুকলে বউ নাক ধরে, কে গো নাক ধরছো কেন? কে তোমার শরীর ভোগরা পাটার মতন গন্ধায়, মানে সারাদিন বিড়ি খেয়ে খেয়ে ওর যা দুর্গন্ধ হসে ভাই। মা খাদিজা বললেন, এ রাসূল আল্লাহ আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে, যতদিন জীবিত থাকবো আপনাকে না ঘুমাইয়া আমি ঘুমাবো না। সরলা করা যায় না? আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি আমার বিবি হয়ে এত দরদ আপনি আমার কেন করেন? আপনি আমার বউ হয়ে এত দরদ আপনি আমার কেন করেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, দুনিয়াতে কোনো মেয়ের যখন বিয়ে হয় ওই মেয়ের হাতটা স্বামীর হাতে তুলে দেয়। দুনিয়াতে কোনো মেয়ের বিয়ে হলে ওই হাতটা স্বামীর হাতে তুলে দেয় না? বাপ কন, চাষা কন, খালু কন, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে দিয়ে দিলাম। খাদিজা বলেন, নবী গো আপনার সঙ্গে যখন আমার বিবাহ হলো ওই সময় আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, শিশুকালে মইরা গেছে মা গর্ভে থাকতে, মরছে পিতা নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। খাদিজা মারা যাওয়ার ১ মাস ১৯ দিন, কয় দিন? আল্লাহ রাসূল তায়েফে গেলেন, মানে চাচা মারা গেল, বিবিটাও মারা গেল, মনের দুঃখে চলে গেল তায়েফে কলেমার দাওয়াত নিয়ে। তায়েববাসীরা মনে হয় আমাদের নবীর সঙ্গে ভালো ব্যবহার করছে। এত পাথর মারা মারছে, নবীর দেহের এমন কোনো জায়গা নাই সে জায়গায় পাথরের আঘাত লাগেনি। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে ওই জায়গা দেখার তৌফিক দিয়েছে। আমি তায়েফে কয়েকটা মাহফিল করছি, ওই মাহফিল করতে গিয়া তায়েববাসীরা আমাদের বাংলাদেশে যারা ওখানে থাকে তারা আমাকে জায়গাটা দেখালো। প্রথম এক জায়গায় নবী পড়ে গেছিলেন রক্তাক্ত হয়ে,
এরপরেও ছেলেরা যখন মারতেছিল রাসূল হামাগুড়ি দিয়ে একটু দাঁড়ালেন, পরে আবার মারল, আর এক জায়গায় গিয়ে রাসূল পড়ে গেলেন। আবার রাসূল উঠলেন যে হয়তো আর মারবে না। যে রাসূল দাঁড়াইছে আবার পাথর বৃষ্টি শুরু হয়ে গেছে। তৃতীয় জায়গায় গিয়ে রাসূল পড়ে দুই হাত তুলে বললেন, তাইবের যুবকেরা আর মারিস না, আর মারিস না। যুবক, আমি মক্কা থেকে তাইফ আইছি তোদেরকে জান্নাতে নেওয়ার জন্যে, আমি তোদের জাহান্নামকে বাতিল করে জান্নাত নিয়ে যাবার চাই। যুবকগুলো কান ধরে বলে, কে গো, আমরা মারি নিজের ইচ্ছায় না, আমাদের নেতাদের ইচ্ছা। আপনার মতন ভালো মানুষ তো আমরাও দেখিনি কোনোদিন, কিন্তু আমরা যে পাথর মারতেছি এগুলো আমাদের ইচ্ছায় না, কার ইচ্ছায়? আজকে আলেমদেরকে যারা জুলুম করতেছে পুলিশেরা ধরার পরে কয় হুজুর হামাকের ইচ্ছায় না। আমাদের কাজ শুরু হওয়ার কারণ কি? যে গলার যে কাজ হচ্ছে, কাজ শুরু হওয়ার কারণ কি? আজ থেকে তিন দিন আগে আমি যখন ওয়াজ করতেছিলাম, একবারে অ্যাটাক, একবারে পুলিশ র‍্যাব আমাকে দুই মাইল টাইনে লেগে গেছে, হাইতে জুতা কুটি, স্যান্ডেল কুটি, জমি কুটি, আল কুটি, সেখান থেকে 15 কিলো আমাকে মোটর সাইকেল দিয়ে গেছে। কয়েক বছর আমি মোটর সাইকেলে চড়িনি ভাই, এই শীতের ঠান্ডায় এত জোরে মোটর সাইকেল ছাড়ছে, কেউ মনে করে আসতেছে পুলিশ, এই মনে করে এক তেলের পাম্পে আমার রাখলো আজ থেকে তিন দিন আগে। যুবকেরা কিন্তু সত্য কথা কইছে যে আমরা মারতেছি না, আমাদেরকে দিয়ে মারানো হচ্ছে। আপনার মতন ভালো মানুষ আমরাও কোনোদিন দেখি নাই, জোরে কর সুবহানাল্লাহ। রক্তাক্ত নবী যখন মক্কায় ফিরে আসলেন, এর এক আধ মাস পর, এখন পর্যন্ত শরীরের ঘাও শুকায়নি, এখনো ঘা শুকায়নি, মোটামুটি শরীরের বেদনা আছে, ঠিক সেই সময় আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে গেলেন, জোরে কর সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর এত কষ্টের জায়গা দুনিয়া, আর ফেরত জান্নাত, এই জান্নাতে আপনি থাকেন। আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বলেন, জিবরাইল তুমি তো ফেরেশতা, তুমি বুঝবা কি? তুমি যদি নবী হইতে তাহলে এরকম কথা বলবার পারতা না। জিবরাইল, আল্লাহ যদি আজকে আমাকে বলতো আপনি জান্নাতে থাকেন, আমি জান্নাতে ঢুকতাম না। আল্লাহ যদি আমাকে বলতো হাবিব আপনি জান্নাতে থাকেন, তাহলে আমি জান্নাতে ঢুকতাম না। যখন বলেছেন জান্নাত দেখেন আমার জন্য না, আমার যে উম্মতরা জান্নাতে থাকবে সেই জান্নাত কেমন হবে এটা দেখার জন্য ঢুকছি জিবরাইল। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়ত করব যেদিন আমার সমস্ত উম্মত জান্নাতি হবে। এই কপালের দাম আছে না নাই? কি ভাগ্য যে এমন একটা নবী পাইছি যেই নবী আমরা জান্নাতে না ঢুকলে নিজে ঢুকবেন না। এই জন্য একটা গায়ক গানের মধ্যে কি কইছে, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি রাসূল জাবিন্দার। আমরা খালি ঈমান নিয়ে যদি কবরে যাওয়ার পারি, বুঝলেন, আমাদের কোনো এই ছেলে কি করে রে, কিসের ছোট ছোল এরা, প্যাকিয়া গেছে, ছোট আছে। আমি দেখি, শোনেন, আমার মোবাইলে একটা ফাংশন আমি বুঝতেছি না, এরকম মোবাইল ফাংশন বুঝি না, ক্লাস থ্রির এক ছাত্র বলতেছে আমাকে দেন চাচা, ও দিলাম, আমি ক্যাট ক্যাট করে কি ঠিক করে দিলাম, হায় হায় আমার মাথা খেলে না ওর মাথা খেলে, ওই ছোট আছে প্যাকিয়া গেছে, জোরে কোন কথা ঠিক কিনা। কত বড় ভাগ্যবান আমরা, কত বড় দামি কথা বলতেছি আমি, যে ইমান দিয়ে যদি খালি মরবার পারি আমাদের যত পাপ থাক কোনো টেনশন নাই। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, উকিল হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর সাথে জেরা করবেন,
ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে এমন নবী পাওয়া হলো কপালের ব্যাপার আমরা কপাল পোড়া না অনেকে বলে না হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ কথাটা ঠিকই আছে হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধকারা যারা কোরআন শরীফ পাওয়ার পরও এই কোরআন পড়বার পারে না তারা হলো সবচাইতে বড় কানা জোরে করার কথা ঠিক কি না ছেলে বিদেশে মারা গেছে বন্ধু ছেলের একটা চিঠি ওর বন্ধুর একটা চিঠি মায়ের কাছে পাঠাচ্ছে তা আপনার ছেলে তো বিদেশ এসে মরে গেছে পিয়ন যখন মাকে চিঠি দিছে মা খালি সেই খুশি একদিন পরে ছেলে আমার চিঠি লিখছে আহা কি খুশি পড়বার পারে না যায় ওই চিঠি লিয়ে সে আনন্দ করতে যায় যাই পড়বার পারে তার কাছে যায় বলতেছে দেখ তো চিঠির মধ্যে আমার ছেলে কি লিখছে ওই চিঠি দেখে চোখে পানি আসতেছে কেরে তুই কান্দিস করে আমার ছেলের চিঠি তুই কান্দিস কেন তুমি তো কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ তুমি তো পড়বার পারো না আমি দেখতেছি তোমার ছেলে মারা গেছে আজকে এই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একটা চিঠি জোরে কোন কথা ঠিক কিনা এই চিঠির মধ্যে সব আছে হাইরে কপাল মন্দ প্রাইমারি বিল্ডিং হয় কোনো টেনশন করা লাগে না একটা প্রাইমারির হেডমাস্টার এমপির কাছে কোনোদিন মানপত্র পাঠ করেনি যে আমার স্কুলে একটা বিল্ডিং লাগবে এটা সরকারি দায়িত্ব চারতলা করে দিবি জোরে কোন কথা ঠিক কিনা হাইরে কপাল মন্দ আগডম বাগডম যেখানে শিক্ষা দেওয়া হয় সেইখানে টাকার কোনো অভাব নেই মাস গেলে 50,000 টাকা বেতন পায় মিথ্যা শিক্ষা দিয়ে খালি বেতন গুনে নেয় জোরে কোন কথা ঠিক কিনা আর এই মাদ্রাসায় যারা আল্লাহর কোরআন পড়ায় হাইরে কপাল মন্দ যে কোরআন পেয়েছেন আলহামদুলিল্লাহ খান যে কোরআনে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন মনোযোগ দিয়ে শোনেন এই কিতাবে কোনো সন্দেহ আছে না এটা পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না এখানেই তো সমস্যা যদি আল্লাহ বলতো হুদাল্লিল নাস সমস্ত মানুষকে আল্লাহর কোরআন হেদাত দিবে তাহলে আমাদের কোনো টেনশন নাই কিন্তু আল্লাহ এখানে কোট করে বললেন হুদাল্লিল মুত্তাকিন কেবলমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর এই কোরআন হেদাত দিবে আপনারা তো আর কি শোনেন আপনাকে চাইতে 100 গুণ বেশি দামি শ্রোতা ছিল আবু জেহেল 100 গুণ বেশি দামি শ্রোতা সকালবেলা সভাসদ বর্গে গিয়ে বলতেছে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি কে বলতেছে রাত কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি তাহলে শ্রোতা ভালো না খারাপ আবু সুফিয়ান বলতেছে নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বুঝবার পারলেন না শুনতে যদি এত ভালো লাগে তাহলে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কোন জায়গায় শুনতে যদি ভালো লাগে সেইটা ধারণ করা গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই আবু জেহেল বলতেছে তোর কানটা আমার মুখের কাছে দে অসুবিধার কথা বলতেছি জোরে বলা যাবে না এটা ফিসফিস করে বলা লাগবে আবু সুফিয়ান যখন কান মুখের কাছে দিছে তার আবু জেহেল বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না আমি যে ভুয়া নেতৃত্ব দিচ্ছি সেই নেতৃত্ব সমাজ আর চলবে না কোরআন গ্রহণ করলে আসল নেতা হবে আব্দুল্লাহর ইতিম পোলা এই কোরআনকে গ্রহণ করলে বাংলাদেশে যারা ভুয়া নেতা জোরে কোন কি নেতা এ কথা কোন কি নেতা চলবে না এই জন্য কোরআন বাংলাদেশে চালু হোক একদল নেতারাই কিন্তু চায় না জোরে কোন ঠিক কিনা কোরআন শুনবে আবু জেহেলের মতন শুনবে কিন্তু মানবি না কোরআন যেদিন থেকে নাজিল হয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত এই কোরআনের শত্রুতা করবে তিন দল কয় দল একদল হচ্ছে রাষ্ট্রীয় শক্তি
রাষ্ট্রীয় শক্তি কোরআনের আইন বাধা দিবে, কারণ মানুষের আইন দিয়ে তারা দেশ চালাবে, আল্লাহর কোরআনের আইন তারা চালু হতে দিবে? আল্লাহর কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে মানুষের কলিজায় কেবলমাত্র ভয় হবে আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে? আজকে মানুষের আইন দিয়ে বাংলাদেশ চলার কারণে মহাদেবপুর কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ যদি পড়বার চান আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, বলেন তো আপনি কি করবেন? জুতা কি দরজা থবেন না হাতত নেবেন? আপনার অন্তর থেকে বলেন তো, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর ভয় নামাজ পড়ার জন্য ঢুকতেছেন, কিন্তু আগে কার ভয়ে জুতা নিলেন? কথা কয় না? আল্লাহর আইন হলো চোরের হাত কাটা দাও। চুরি করার কারণে একটা চোরের যদি হাত কাটা হয় তাহলে জুতা কেন? সোনার টোপলাও যদি দরজাত কেউ রাখে ওই টোপলা হাত দেওয়া স্পর্শ করবে না, কারণ হাত দেওয়ার আগে ইমান বলবে থাকবি না। জোরে কোন কথা ঠিক কি না? ওই কেবল হাত যাচ্ছে তখন ইমান করছে, ওরে বাবা রে, এ রাষ্ট্রীয় শক্তি চাবে না, কারণ মানুষের তৈরি আইন দিয়ে মানবতার উপরে তারা জুলুম করবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর আইনে কোনো জুলুম নাই, আল্লাহর আইন চালু হলে মাজলুমই শান্তি পাবে। সুবহানাল্লাহ। কোরআন যখন বাংলাদেশে চালু হবে, 2 নম্বর শত্রু হলো পুঁজিপতি, যারা টাকা ব্যাংকত থাকছে, বিদেশের টাকা পাঠা পাচার করতেছে, এরা কখনোই চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআন চালু হোক, কারণ কোরআন চালু হলে শতকরা 2.5 টাকা গরিবদেরকে ধুইয়া দিয়ে আসলে ঢোয়ান বোঝেন, শতকরা 2.5 টাকা গরিবক যাই দেওয়া লাগবে, হ্যাঁ যাইয়া দেওয়া লাগবে। গরিব কোনোদিন ধনীর বাড়িতে আসবে না, ধনীরাই গরিবের দরজা যাবে, যা বলে ভাই আমার 1000 টাকা 25 টাকা জাকাত তুরি হোক লে, 1000 টাকা 25 টাকা দেওয়া তো অসুবিধা নেই, কিন্তু 1 কোটি টাকা 2.5 লাখ 100 কোটি 2.5 কোটি জাকাত 2.5 কোটি টাকা, কিন্তু যখন আল্লাহর আইন চালু হবে তখন ধনীরা কি করবে? এই জাকাতের বস্তা লিয়া, টাকার বস্তা লিয়া গরিবের দরজা যাবে, গরিব বলে মাফ কর, ধনী বলতেছে ভাই রে, জোড়হাত করে বলতেছে ভাই, এই জাকাতের টাকা না নিলে আমাকে জান না মজ্জা লাগবি রে, টাকা লিয়ে ভাই মাফ কর, আর এক দরজা দেখ। ওই ধনী টাকার ব্যাগ আর এক দরজা যা, জাতি গরিব দরজা বন্ধ করে দিবি, মানে ওই ধনীক দেখে দরজা বন্ধ। ধনী বলছে যে কেরে ভাই টাকা, আল্লাহর কাছে আমার যোগাযোগ ভালো আছে, তোর টাকা আমার দরকার নাই, ইয়া কানা বুধু ইয়া কানা স্থায়ী, গোলামি যার করবো তার কাছে চামড়ে, তোর টাকা আমার কি দরকার? বলে তোর টাকা নয় যেন তুরি টাকা, আমার 2.5 টাকা শতকরা 2.5 টাকা তোর। সারাদিন ঘুরবি ধনী আর আল্লাহ বলবি আল্লাহ গরিব করে দাও, গরিব করে দাও, গরিব করলে বসে থাকবো, ধনী হলে ফকিরের মতন ঘোরা লাগবে। এরা কোনোদিনও চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআন চালু হোক। ধরে কোন ঠিক কি না? আর একটা হলো ধর্মনিয়া, যারা ব্যবসা করে আল্লাহরে ধন্য বেড়ে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আপনারা বলেন তো এটা তাওহিদ না শিরক? এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে এই বাংলাদেশে, তারাও কোনোদিন চাবে না কোরআন দিয়া বাংলাদেশ চলুক, কারণ কোরআন দিয়া বাংলাদেশ চললে তাদের ধর্মের ব্যবসার চলবে। এ মাজার নিয়ে যারা বাজার বসাছে, মাজার নিয়ে বাজার, আল্লাহর কোরআন চালু হলে এই মাজার নিয়ে বাজার থাকবে? এ কথা কোন থাকবে? ওরা কোনোদিনও চাবে না। আসুন সেই কোরআন থেকে ছোট্ট একটা সুরা আজকে আপনাদের সামনে তাফসির করব, সুরাটার নাম হলো আসর। জোরে বলেন নাম কি? ওয়াল আসর। আসর শব্দের অর্থ হলো সময়, আল্লাহ সময়ের কসম করতেছেন, কারণ যে সময় আল্লাহ তারা সুরা আসর নাজিল করেছে ওই সময় মক্কার অবস্থা খুব একটা ভালো ছিল না। আমি যেই সময় সূরা আসর তাফসির করতেছি এই সময় আমাদের বাংলার অবস্থাও ভালো। জোরে কন, যারা জবান খুলতেছে না তারা ভালো মন্দ বোঝে না।
একটা গান নাই পাগলাতীত ভালো মন্দ বোঝে না পাগলারে জিলাপি দিও না রে পাগলারা আমার সঙ্গে বলেন পাগলা ভালো মন্দ বোঝে না পাগল রে জিলাপি দিও না আপনারা কি পাগলা তো ভালো মন্দ বোঝেন না আপনারা এই সময় খুব ভালো চলতেছে সময়ের কসম করে আল্লাহ বলতেছেন মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের দুই ব্যাগ আছে বেলা আমি দেখলাম ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে বাইরে দৌড়াদৌড়ি করতেছে মা এসে বলে হুজুর খালি কান দিয়ে পানি পড়া দেন পানি পড়া দিলাম কান্দন থামে না হুজুর কি দোয়া করলেন ভালো করে তেল পোড়া দেন আয়তল কুরসি দিয়ে তেল পোড়া দিলাম তাও কান্না থামে না কয়েকদিন পর মা বলতেছে হুজুর আপনাকে দোয়ার বরকত নেই এক আধ মাস পরে বললাম মা খবর কি আর কান্দে না কোন দোয়ায় কাম হলো করে বাবার কান্দা থামানোর জন্য একটা মোবাইল কিনে দিছে যখনই কান্দে চালু করে দেয় আর কান্দে না আপনার বলেন ছোট মাসুম বাচ্চা এক দেড় বছরের বাচ্চাকে বাস যদি মোবাইল দেখে কান্না থামায় এই সময় ভালো এ দরকারের সময় ভালো যে সময়ে মুরগি হাঁস সন্ধ্যায় উঠলো কিনা মায়ের ঘরে লাইট দিয়ে দেখতেছে দেখে এক মোরগ ওঠেনি মেয়ে মানুষ চিন্তা করে কে এই মোরগ তো সামনে ফেব্রুয়ারি মাস আসতেছে এখন থেকে 14 ফেব্রুয়ারি পালন করতেছে নাকি এরা আমার মোরগ গেল কোথায় দেখে অন্য এক বাড়ির ঘরাত উঠছে মুরগি মোরগ ধরা বলতে দেখে আমার ঘরাত মুরগি নাই আমার ঘরের মুরগি বাদ দিয়ে এই ঘরা ঢুকলো কেন সন্ধ্যার সময় মোরগ উঠছে কি ওঠে নাই এইটা খোঁজ করে সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা এটা খোঁজ করে আর এত রাত হয়ে যায় ছোট বাচ্চারা বাইরে চিল্লা চিল্লি করে এরা কি গরু ছাগলের চাইতেও দাম কম এর বাপ মা খোঁজ করে না কেন যে সময় এত খারাপ সেই সময়ে বাচ্চাদেরকে ছেড়ে দিছে ইচ্ছা মতো চিল্লা চিল্লি করে ঘুরতেছে আজকে কোরআনের মাহফিল বাদ দিয়া বাচ্চারা যদি বাড়িতে ঘুম পারতো আমার কোনো সমস্যা নাই কোরআনের অপজিশনে তারা চিল্লা চিল্লি করে দৌড়াদৌড়ি করে আপনার বাবারা শুনে রাখেন এই ছেলে আপনাকে বুড়া বয়সে কথা বললে মার দিবি লেখালেন কাগজত লেখালেন আজকে মনে করতেছেন আমার ছোট বাচ্চা বড় হলে ভালো হবি ওই জীবনে ভালো হবে না ওর ভালো হওয়ার চান্সই নেই আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বললেন ইন্নাল ইনসান লাফি খসর ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুচরুন মানে ক্ষতি নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে আমার সঙ্গে একটু গুনগুন করে সবাই বলবেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া কেবারে মহব্বত করে বলা যায় না আদর করে সবাই বলেন মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া আপনার বলেন তো আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ সবচাইতে ভালোবাসেন কাকে আর সেই মানুষকে আল্লাহ বলতেছেন ক্ষতির ভিতরে আপনার বলেন তো এটা বলার মধ্যে হেকমত আছে না নাই ছেলে দোকান করছে বাপ বলতেছে তোর লাভ হবে এই তুই তো লোকের দোকান করলে লাভ হবে ছেলে কয় আব্বা লাভের আশাই করছি আপনি কি কন বাপ বলতেছে যে সময় চলতেছে এই সময়ে বাকি খাবি রে টেকা চালে দোকান তুলে দিবি মুসানবী রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে দোকানদার রাস্তার বসে কান্দিছে বর্তমানে অনেক দোকানদার রাস্তার কান্দিচ্ছে বাকির খাতা লিয়া ঘুরতেছে আমি কই কে হয় কি আছে কয় সব টাকা বাকি খাচ্ছে হুজুর টাকা সাবার গেলি দেয় না কয় আজ দেবো কাল দেবো এই করতে কথা দোকানই শেষ
তো মুসা আলাইহিস সালাম বলে কান্দিস কেন? বলে ফেরাউনের বাবুর্চি সব বাকি খাস, টেকা চালি দোকান তুলে দিবার চাই। ফেরাউনের বাবুর্চি বলে আর দল নাকি ক্ষমতা আছে বেশি কথা বললে? মুসা বলতেছে ফেরাউনের বাবুর্চি কোথায়? বলে ওই যে মুসা নবীর সামনে গিয়ে বলে টেকা দে, এই টেকা দে। ফেরাউনের বাবুর্চি কয় তুই কে রে? কাহি মুসা তুই কে? বলে আমি ফেরাউনের বাবুর্চি। তো দোকানত বাকি খাস টাকা দিস না কেন? আমার দল এখন ক্ষমতা আছে। ফেরাউনের বাবুর্চি বলতে যে আমার দল এখন ক্ষমতা আছে, মুসা বলতে যে আমার আল্লাহ এখন ক্ষমতা আছে। দেখি তো কুন্ডার শক্তি বেশি, তোর দলের শক্তি বেশি না আমার আল্লাহর শক্তি বেশি? এই কে মুসা নবী বিসমিল্লাহ বিসমিল্লাহকে এক ছুঁ দিয়ে মারছে, চর এক চরই মরছে। আজকে তো বাকি খানেওয়ালাদের চট দেওয়ার মানুষ নাই, মুসার মতো লোক থাকলে বাংলাদেশ ঠিক হতো। জোরে কথা কর না কেন? অনেকে বলে আমার দল ক্ষমতা আছে আমাকে চিনিস? কেউ যদি বলে আমার দল ক্ষমতায় আছে, বলা মাত্রই সে মুশরিক হয়ে যাবে, বলা মাত্রই মুশরিক হবে, তার ইমাম থাকবে না। কারণ কোনো দল ক্ষমতায় নাই, ক্ষমতায় আমার আল্লাহ আছে। জোরে কোন কথা ঠিক? মানুষকে আল্লাহ এত ভালোবাসেন, তারপরে মানুষকে বলতেছেন ক্ষতির ভিতরে। বলার কারণ হলো বাপ তার সন্তানকে এত ভালোবাসে যে বর্তমান সময়ে দোকান করলে লাভ তো হবেই না, বরং দোকানের তবিল নিয়ে টানাটানি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন মানুষ ক্ষতির ভিতরে, এই ক্ষতি থেকে যদি বাঁচবার চাও, আমি আল্লাহ তোমাদেরকে চারটা বিষয় বলে দিলাম। ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এখানে চারটা বিষয়, জোরে বলেন কয়টা? এক নম্বর হলো ইমান। এক নম্বর ইমান, ইমান যদি না থাকে আমি যতই ভালো কাজ করি কাজ হবে? আসরের নামাজ পড়েছে, নামাজ ভালো কাজ? জমির ধান দেখবার গিয়া দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। খুব খেয়াল করে শুনবেন, চিন্তা করতেছে ওপরে এত পানি, নিচে আমার জমির পানি নাই, আমি কি করি? চারিদিকে এরকম তাকাইছে, চারিদিকে তাকায় দেখে কেউ নাই, আস্তে করে বসে জমির আল কাটা দিছে, আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে দেখে বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো লোকটার কিন্তু আসরের নামাজ আছে, কিন্তু কি নাই? জোরে বলেন কি নাই? আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমানের ঈমান নাই। গল্প করতে গিয়ে ফিস ফিস করে গল্প করে, জিজ্ঞাসা করা হয় ভাই একটু জোরে বল, তখন বলতেছে দেওয়ালের কান আছে। যে ব্যক্তি বলবে দেওয়ালের কান আছে তার ঈমান গেছে, কারণ দেওয়ালের কান বলা হলো শেরে, শুনতে পায় কেউ না পাইলে আমার আল্লাহ। ঈমান হলো কেউ না দেখলেও কে দেখে? এ কথা কন কে দেখে? এক নম্বর ঈমান। সাহাবীরা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন না কেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানে বলা লাগবে। আমার এলাকার হিন্দু মুরব্বী আমার হাত ধরে বলতেছে বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় বুঝেছি, পাকিস্তানের আর্মি আসলেই আমরা বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয়। এই কলেমা মুখে থাকার কারণে আর্মিরা আমাদের গুলি করেনি, মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম হিন্দু দাদা শুধু মুখে কলমা জারি রাখার কারণে আর্মির হাত থেকে বেঁচে গেছেন? এই কলেমা তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যদি জায়গা দিবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে। এখন কলিজার মধ্যে ঈমানটা কি একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঈমানের ওয়াজ শয়তান শুনতে দিবে না, ঈমানের ওয়াজ শুনতে গেলে শয়তান মনের মধ্যে খটকা লাগায় দিবে। কারণ আমরা অনেকেই এখন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারিনি, জোরে কোন ঠিক কিনা? এই জন্য যুবকের একটু মনোযোগ দিয়ে শোনো, ঈমানদারকে উকিল বলতেছে, কাকে বলতেছে?
ইমানদারকে উকিল বলতেছে যে আপনার ফাঁসির রায় তো কার্যকর হবে, যে কোনো সময় আপনার ফাঁসি হবে। এই ফাঁসি থেকে যদি বাঁচবার চান তো রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দরখাস্ত মঞ্জুর করে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে। ইমানদার মুসকি মুসকি হাসে, উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছ, এরকম তিনজন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছ এরকম তিনজন ধরে কোন কয়জন? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই তিনজন রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় যদি মরা যায় তাহলে ইমানদার বিশ্বাস করে যারা মরে তাদের কাছে কোনো দরখাস্ত লেখা যাবে না, যিনি মরবে না তার কাছে দরখাস্ত লিখতে হবে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ইমানের তিন নম্বর বিষয়টা হলো আমল বিল আরকান। আমি যে ইমানদার এটা আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। ও আমিলুস সলিহা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যারা ঈশার নামাজ পড়েননি, না পড়েন অসুবিধা নেই, এরপরে উত্তরটা আপনারা দেবেন। ইমান গ্রহণ করার পরে যত নেক আমল আছে তার মধ্যে এক নম্বর নেক আমলের নাম কি? এই সবাই কয় না, ছোট একটা বাচ্চা কয় নামাজ রে, এরা কয় না, জোরে বলেন এক নম্বরের নাম কি? যদি কেউ নামাজ না পড়ে, আল্লাহ রাসূল বলেছেন লা সলাতা লা ইমানা, যার নামাজ নেই তার ইমানই নেই। তাহলে এখন যারা মাগরিব ইশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর নামাজ পড়বেন বলে তো গ্যারান্টি নাই, কারণ এই নামাজগুলো সহজ নামাজ, মাগরিব ইশা হলো সহজ, আর ফজর কি সেই কঠিন রে ভাই। তাহলে মাগরিব এশা যারা পড়েনি তারা ফজর পড়বে বলে মনে হয়? তাহলে যার নামাজ নাই তার কি নাই? এ জোরে কর, নামাজ নাই কি নাই? লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তর্কুস সালাত। আমি দীর্ঘ 36 বছর ওয়াজের বয়সে দেখছি দুটা ওয়াজ করলে মানুষ বিরক্ত হয়, একটা হলো নামাজের ওয়াজ আর একটা হলো সুদের ওয়াজ। আমি দেখতেছি এই দুটো ওয়াজ বাদ দিয়ে ওয়াজ করলে মানুষ মোটামুটি ভালো শোনে, কিন্তু নামাজের কথা কইলে ইংলিশ, আর একটা হলো সুদ, জোরে কর কি আয় আয়, মানে সুদের যে এক টাকা খায়, কয় টাকা? 60 টাকা লয়, 1 টাকা, 1 টাকা যে খায় নিজের মায়ের সাথে, আমার উচ্চারণ করতেই শরম লাগে। যদি বলতো যে ভাবির সাথে, শালির সাথে, তাও মোটামুটি একটা বলা যায়, কিন্তু মায়ের সাথে, সর্বনিম্ন সুদের পাপ হলো মায়ের সাথে জিনা করা, আর সর্বোচ্চ পাপ হলো ফেরাও নমরুদের মতো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আমি দেখছি 36 বছর ওয়াজের বয়সে এই সুদের ওয়াজ করলে মানুষ বিরক্ত হয়, আর একটা হলো নামাজ। আপনার কোন ওয়াজ শুনবেন ভাই যে নামাজ না পড়লে ইমানই থাকে না, তার ওয়াজ শুনে কোনো লাভ হবে? এ কথা কখন কোনো লাভ হবে? যারা মাগরিব এশা পড়েন নাই, নিয়ত করেন ফজর থেকে আপনি পড়বেন, আল্লাহ কয় তোর আগের জীবনের যত না পড়া নামাজ আমি সব মাফ করে দিলাম। তাহলে নিয়ত করা যায় কি যায় না? ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। ওয়ামিলুস সলিহা, নেক আমলের মধ্যে পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। সূরা আসরের 4টা বিষয় ধরে কোন কয় বিষয়? 2 নম্বর বিষয়ের মধ্যে আমি ঢুকলাম, আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, এত মা এসেছে তাদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? পুরুষ মানুষদের জন্য 1 নম্বর কি? নামাজ। জোরে করে 1 নম্বর কি? আর নারীদের মধ্যে 1 নম্বর হলো মা ফাতেমার ঘরে আল্লাহর নবী রাসূল ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা আজকে তোকে একটা খুশির খবর দিবার চাই।
ফাতেমা বললেন, বাবা কি খুশির খবর দিবেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা আল্লাহ পাক আমাকে জানাইছে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাবে। আমার মায়েদের জন্য বলতেছে, একটু মনোযোগদার শোনেন। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসতেছো কেন? বলে, বাবা হাসির কথাই তো আপনি বললেন, আল্লাহ যদি আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় তাহলে আমার চাইতে ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। রাসূল বললেন, ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী হবে মা, কিন্তু একজন মেয়েকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কয়নি। কারণ পৃথিবীতে মেয়েরা কিন্তু এই জিনিসটা খুব খেয়াল করে। আপনারা কোনোদিন কি শুনেছেন যে শ্বশুর জামাইয়ের যুদ্ধ শুনছেন? কিন্তু বউ শাশুড়ির, বউ শাশুড়ির যুদ্ধ আছে কিন্তু জামাই শ্বশুরের যুদ্ধ নাই। কারণ পুরুষ পুরুষের যুদ্ধ হয় না, যুদ্ধ হয় নারী নারীতে। জোরে কর কথা ঠিক কিনা? বাংলাদেশে আমার জন্মের পর থেকে বহু পুরুষ মানুষ বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, কোনো গণ্ডগোল হয়নি। কিন্তু এই দুই মেয়ে মানুষ আসার পর থেকে কিন্তু গণ্ডগোল বেশি, কথা কন না কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা সুবহানাল্লাহ কেন কও না? ফাতেমা বলতেছে, বাবা আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাবে আর আমার আগে একটা মেয়েকে জান্নাত দেবে। সেই মেয়েটা এমন কে বাবা যে আমার চাইতে ভালো আমল করলো? সেই মেয়েটার পরিচয় কি একটু বলবেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো, বলে হ্যাঁ, পাহাড়ের পাশে একটা জঙ্গল দেখতে পাও, বলে পাই। ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি, ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনার তো সুবহানাল্লাহ কন, কিন্তু ফাতেমা খালি কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দ কেন? বলে, বাবা ওই কাঠুরার বউ জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তারে জান্নাত দিবে? রাসূল বললেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরার বউকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে? যদি জানবার চাও তাহলে কাঠুরার বউয়ের কাছে গিয়া জেনে নাও। পরে আসরের নামাজের পর, আসরের নামাজের পর চুপি চুপি ফাতেমা রওনা দিল। আল্লাহ কোরআনে বললেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা যদি কোনো জায়গায় যাবার চাও তাহলে চুপি চুপি পর্দা নিয়ে তোমাদের হাঁটতে হবে, হইসই করে গল্প করে তোমাদের চলা যাবে না। কারণ মেয়ে মানুষের কথাটাও হলো পর্দা। জোরে বলেন ঠিক কি না? পর্দা নিচু ফাতেমা জামিলের বাড়ির দরজায় সালাম দিলেন মৃদু স্বরে। জামিলা দরজায় সে বলতেছে, কি আমারে সালাম দিলেন? ফাতেমা বলতেছেন, আমি হাসান হোসেনের মা ফাতেমা, আলীর বিবি, নবীর করিজার টুকুরা। কাঠুরের বউ জামিলা কানতেছে। ফাতেমা বলে, কান্দেন কেন, একটু দরজা খুলে দেন। জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা, একটা নজর শুধু আপনাকে দেখতে চাই। ও নবীর মেয়ে ফাতেমা, আমার সারা জীবনের সাধনা, একটা নজর শুধু আপনাকে দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললেই তো দেখা হবে, কান্দার কারণ কি? জামিলা বলতেছে, কান্দার কারণ হলো এই মুহূর্তে আমার স্বামী বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। লিল্লাহ ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, এটা কি মেয়ে রে? খাতুনে জান্নাত ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমা, আলীর বউ ফাতেমা, আর তার সঙ্গে দেখা করার জন্য দরজা খুলতে স্বামীর হুকুম ছাড়া দরজা খুলতে ভয় পায়। জামিলা বলতেছে, আজকের মতো আপনি ফেরত যান, আমার স্বামী কাঠ বিক্রি করে যখন বাড়িতে আসবে রাত্রিবেলা স্বামীর কাছ থেকে দরজা খোলার হুকুম নিয়ে রাখবো। এমন সময় আসা মাত্রই আমি জামিলা দরজা খুলে দিব। ফাতেমার আগ্রহ বেড়ে গেছে, ফাতেমার আগ্রহ বাইরে গেছে। যে মেয়েটা স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না, সেই মেয়েটা এমন কি আমল করে যে আমল করার কারণে আমার আগে জান্নাতে যাবে, এটা আমাকে দেখতেই হবে।
আগ্রহ আরো বাইরে গেছে। ফাতেমা বললেন, জামিলা ঠিক আছে, আগামীকাল আসরের নামাজের পরে আবার তোমার বাড়িতে আমি আসব। এই বলে ফাতেমা চলে আসলেন বাড়িতে। পরদিন বিকেলবেলা আসরের নামাজের পরে যখন ফাতেমা রওনা দেয়, এমন সময় ছোট্ট হোসাইন দৌড়ে গিয়ে বলে, মা, গতকাল বিকেলবেলা আমি আপনারে খুঁজেছি, খুঁজে পাই নাই, কোথায় গেছিলেন মা? আজকে সোরের মতো আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তায় পড়ে গেল, যদি হাসান হতো তাহলে বুঝান যেত, কিন্তু হোসেনকে বুঝান যাবে না। এ কথা আল্লাহর নবী বলেছে, সুবহানাল্লাহ। খান আল্লাহর নবী বলেছেন, ফাতেমা তুই কি বলতে পারিস, এই দুনিয়া থেকে আমি বিদায় নেওয়ার পরে দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট পাবে কে? ও ফাতেমা, তুই কি বলতে পারিস, আমি নবী বিদায় নেওয়ার পরে এই দুনিয়াতে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বলে, বাবা, আমার মনে হয় আমি সবচাইতে বেশি কষ্ট পাবো। রাসূল ফাতেমার কপালে চুম্বন দিয়ে বললেন, ফাতেমা রে, শুধু তুই নয়, আমার সমস্ত সাহাবী মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান হোসাইন। ও ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে তুমি দুনিয়া থেকে বিদায় নিবা। ফাতেমা রে, আমি নবী, দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে তুমি দুনিয়া থেকে বিদায় নিবা। এই 6টা মাস তুমি হাসান হোসেনকে একটু আদর করো বেশি, এর নানার শোকে যেন পাথর না হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, হাসান হলো অবিকল, আমি নবীর মতো, হাসানকে নিয়ে আমি নবীর কোনো টেনশন নাই, কিন্তু হোসাইন হলো জেদি, আমার জীবনের চাইতেও নবী, আমি হোসাইনকে একটু বেশি ভালোবাসি। রাসূল বলেছেন, হোসাইন একটু কি জেদি। মা কোথায় যাবো? আমিও যাব। এখন ফাতেমা কি করবে? 4 বছরের বাচ্চা হোসাইনকে নিয়ে ওই জামিলার বাড়ির দরজায় হোসাইন চিল্লায় বলতেছে, মা, গতকালেই বাড়িতে ছিল, এর একটা বাড়ি হলো, একটা ঝুবড়ি বাড়ি, এই বাড়ির দরজায় গতকাল আইছিলাম, আজকে কেন আইছো মা, এই বাড়িতে এমন কি আছে? এমন সময় ফাতেমা দরজায় গিয়া সালাম দেয়, বলে, জামিলা, আজকে কি তুমি দরজা খুলবে না? জামিলা বলে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্র ওই দরজা খুলে দিব। ফাতেমা বলে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতে যে, কে জানো মা, মা বলে আপনার সঙ্গে গল্প করতেছে, ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুক পারছান তাহলে আজকের মতো ফেরত যা, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন সেইটা তো আমি স্বামীকে বলতে পারি নাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, মা, এই মেয়েটা তো ভালো না, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে, যেই মেয়ে আমার মতন ছোট্ট হোসেনকে দেখে বলতেছে এই ছেলের জন্য দরজা খোলা যাবে না, এই মেয়েটা তো ভালো না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের সঙ্গে চাইপা ধরে বলতেছে, হোসাইন, তুই বলতেছিস মেয়েটা ভালো না, আর তোর নানা বলেছে ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। তুই একটা ছোট্ট মানুষ, তুই কি বুঝিস? তুই বলতেছিস মেয়েটা খারাপ, কিন্তু তোর নানা বলতেছে ওই মেয়েটা, ওই তোর হিসাবে খারাপ মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাতটা ধরে বলতেছে, মা, তাহলে এই প্যাঁচ নানায় লাগাছে, এই প্যাঁচ তাহলে নানায় লাগাছে, তাহলে এই কাঠুরার বইয়ের বাড়ির দরজায় তোমাকে আর থাকতে দিব না, চলো মা, আসল জায়গায় যাই। ফাতেমার হাতটা ধরে নবীর ঘরের ভিতরে, আল্লাহ নবী বলেন, হোসেন কি খবর, তোমার মায়ের হাতটা ধরে আমার ঘরে কেন? ফাতেমা বলতেছে, বাবা, আমার কোনো দোষ নাই, প্রথম দিন গেছি স্বামীর হুকুম ছাড়া দরজা খুলতে পারে নাই, দ্বিতীয় দিন হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খুললো না, দরকার হলে আরও 10 দিন যাব বাবা, আমার যাইতে কোনো সমস্যা নাই, কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এই আমলটার খোঁজ তো আমাকে নেওয়াই লাগবে। হোসেন বলতেছে, না না, আমার মাকে তুমি চিনো না, এই জন্যে আমার মাকে একটা কাঠুরার বইয়ের দরজায় পাঠাইছ। ও না না, তুমি কি আমার মা রে চিনো? দৌড়ে গিয়ে মায়ের হাত ছাইড়া নানার হাত চাইপা ধরে বলতেছে, না না, কোন আমলের কারণে ওই কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে? যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাত আমি ছাড়ব না।
আমার মায়েরা পর্দার ওয়াজ করতেছে মা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুসাইন নানার হাত ধরে বলতেছে, নানা বলো, কারণ গোটা পৃথিবীর খবর আল্লাহ আগে তোমার দেয়। সুবহানাল্লাহ, কোন রাখেন মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা অহুইহা। পৃথিবীর কেউ না জানলে কে জানে? জোরে কান, কে জানে? পৃথিবীর কেউ না জানলে আগে কে জানে? সেটা জানেন আপনারা? আল্লাহ জানে। এই কথাটা কি হয়? পৃথিবীর কেউ যে কথা জানে না সে কথা আগে নবী জানে। জোরে কান, আগে কে জানে? নবী জানে। তো আমার মায়ের আগে জামিলা কাটুরের বউ জান্নাতে যাবে কোন আমলের কারণে তুমি জানো না? যতক্ষণ না বলবা ততক্ষণ তোমার হাত আমি ছাড়বো না। এই বলে হাতটা যখন ধরছে, নবী এখন ডাকতেছে, আলী রে, কে রে আলী? আলী দৌড়ে এসে বলতেছে, কি হয়েছে? বলে, তোর বেটা আমার হাত ধরে বলতেছে না বললে ছাড়বো না। আলী বলতেছে, হোসেন, নানার হাত ছাড়ে দে। হোসেন বলতেছে, তুমি জানো না আব্বু, একটা কাঠুরের বইয়ের বাড়িতে আমার মা নানা পাঠাচ্ছে, দুনিয়ার সমস্ত মেয়েরা আমার মায়ের দরজাতে আসবে, আমার মা কেন কাঠুরের বইয়ের দরজাতে যাবে? কারণ প্রত্যেকটা সন্তান তার মাকে সবচাইতে বেশি ভালোবাসে। জোরে কর কথা, ঠিক কিনা? আল্লাহ নবী বলতেছেন, আলী, কোন আমলের কারণে কাঠুরের বউ হোসেনের মায়ের আগে জান্নাতে যাবে এটা একটু বলে দে। আলী বলতেছে, হুজুর, আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসুল বললেন, নিষেধ করেছিলাম ঠিকই আছে, কিন্তু আজকে বলার হুকুম দিলাম। এবার হযরত আলী বলতেছে, ও ফাতেমা, কোন আমলের কারণে ওই সাধারণ কাঠুরের বিবি জামিলা তোমার আগে জান্নাতে যাবে? এটা যদি শুনবার চাও তাহলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। কারণ একজন মেয়ের প্রশংসা আর একজন মেয়ের সামনে করা যায় নাকি? আমি খালি বউয়ের সামনে একদিন বলছিলাম, আমার চাওয়াতো ভাইয়ের বউ খুবই সুন্দরী, এ ক মাত্র আমার বউ আমার কাছে উঠে গেছে। আমি কলে উঠলে কেন? বলে, তুমি আলেম না লুচ্চা? আমি কল লুচ্চা কেমনে হলাম? তো পরের বউ কেমন এটা তুমি কেমনে দেখো? আমি সেদিন যে কান ধরে তবা করছি, আল্লাহ, আমি কোনো মেয়েকে সুন্দরী দেখলেও আমার বউয়ের সামনে আর কোনোদিন কমো না, বললি বিপদ। এই জন্য হত আলী বলতেছেন, ফাতেমা, কোন আমলের কারণে কাঠের বউ জান্নাতে আগে যাবে এটা শুনবার গেলে তোমাকে ধৈর্য ধরা লাগবে, কথার মধ্যে কথা বলা যাবে না, খালি শোনাই লাগবে। ফাতেমা বলতেছে, ঠিক আছে, আপনি বলেন, আমি শুনবার চাই। আলী বলতেছেন, তাহলে শোনো, একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গেলে, আমি ঘরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কান্না শুরু করে দিলে। আমি আশ্চর্য হয়ে বললাম, ফাতেমা, ঘরে এনে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, আপনি জানেন না, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ঘুম থেকে উঠি দুইটা সন্তান খাবার চাবে, আমি গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলাম খাবার কিছুই নাই, এমনকি আপনার কাছেও কোনো টাকা পয়সা নাই, এই মুহূর্তে আমার অন্যটা আপনাকে দিলাম, এই অন্যটা বাজারে বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়া আপনি হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসেন। আলী বলে, ফাতেমা, তোমার অন্য আমার জামার পকেটের মধ্যে ঢুকাইলাম, তোমার অন্যটা আমার জামার পকেটের মধ্যে ঢুকাইয়া গোটা বাজার ঘুরতেছি, কিন্তু অন্য বের করার সাহস পাচ্ছি না, যদি অন্য বের করে বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি বলে কার অন্য, আমি যদি বলি আমার বউ ফাতেমার অন্য, সমস্ত খরিদ্দার মনে মনে চিন্তা করবে, স্বামী যখন দুর্বল হয় তখন বউয়ের জিনিস বেছে খায়, স্বামী যখন দুর্বল হয় তখন কার জিনিস বেছে? আবার কতগুলো লুভি স্বামী আছে, লুভি বেশি লুবি হলে বইয়ের জিনিস পেশা খায়, ভাত খাবার যায় খালি বইয়ের গলার মালার দিকে তেগা আছে, বউ কে কি দেখো গো, মালা দেখবে? দেখো তুমি মালা দেখবাতে চোরের লাগাল দেখা লাগবে কে, শাড়ি সর আছে, মেক্সি সর আছে। স্বামী বলতেছে, পুরান হয়ে গেছে রে, বিয়ার সময় তোর বাপ এটা দিছে, মালা সোনা ঠিক আছে কিন্তু ঢপ নেই, এখন যে ডিজিটাল সোনার মালা নামছে, আহ, সেই সাইজ। আমার জমিদারে একটা জমি বার আছে 80,000 টাকা দাম, আমার 60,000 টাকা আছে, খালি 20,000 টাকা হলে ওই জমিটা হয়। বউ বলতেছে, ধৈর্য ধরো। স্বামী বলতেছে, তোর বাপের জমি, যে ধৈর্য ধরে থাকবি আর একজন নিবি।
বউকে রাগ করো কেন? বলে তোর গলার মালাটা খালি আমাকে দে, এই ভাত খাইতে খাইতে ওয়াদা করতেছি আগামী বছর এই টাইমে তোকে দুই ভরি সোনার মালা দেবো, এমন সাটি মারছে বউ দিছে। ওই বেচা জমি কিনছে লুবি, এক বছর পরে বউ বলতে স্বামী গো এক বছর কিন্তু হয়ে গেল, বউ সব কিছুর হিসাব না থলেও অনেক জিনিসের হিসাব কিন্তু ঠিকই থয়, এক বছর হয়ে গেল দুই ভরি সোনার মালা। স্বামী বলতেছে তুই তো মালা গলার দিবি কার জন্যে, তুই বল কার জন্য দিবি কর? আল্লাহ রাসুল বলেছেন মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারে, সেই ব্যক্তি হলো তার স্বামী, স্বামী ছাড়া অন্য কারো জন্য গলাত মালা দেওয়া জায়েজ নাই রে। তো তোকে যদি আমার মালা ছাড়াই ভালো লাগে তাহলে মালার কি দরকার? আচ্ছা সিটার রে, এরকম সিটার মার্কার স্বামী আছে না নাই? জোরে করে আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। এখন হযরত আলী চিন্তায় পড়ে গেল, অন্যা বের করে যদি বিক্রি করবার চাই আর খরিদ্দার যদি বলে কার অন্যা, আমি যদি ফাতেমার অন্যা, তাহলে মনে মনে চিন্তা করবে বইয়ের জিনিস বেচা খাচ্ছে। আলী বলেন ফাতেমা আমি তোমার অন্যাটা পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছি, অন্যাটা বের করার কোনো সাহস পাচ্ছি না। এমন সময় একজন খরিদ্দার আমাকে সালাম দেয়, বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন? আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করব কেমনে জানলো? আমি তাকায় দেখি একটা ব্যাগ আমার সামনে ফাঁক করে ধরেছে, আমি পকেট থেকে অন্না বের করে ব্যাগের মধ্যে দিলাম, ওই খরিদ্দার একটা বার অন্যার দিকে তাকালো না, আমার হাতে ছয়টা দেড়হাম দেখো তাই যেন চলে গেল। আলী বলে ফাতেমা ওই ছয়টা দেড়হাম নিয়ে আমি এক দৌড়ে দোকানে গেলাম, খাবার দোকানদারকে বললাম ভাই এই ছয়টা দেড়হামের যেই খাবার হয় সে খাবারটা টোপলা করে দাও, আমার হাসান হোসেন ঘুম থেকে উঠেই খাবার চাবে। দোকানদার তড়ি ঘড়ি করে ছয় দেড়হামের টোপলা করে যখন আমার হাতে দিবার চায়, আমি এক হাত দিয়ে ছয় দেড়হাম দিব আর এক হাত দিয়ে টোপলা নিব, এমন সময় এক ফকির এসে আমার সালাম দেবে, আলী রে আজকে তিনটা দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহ রস্তে আমাকে একটু সহযোগিতা করো। আলী বলে ফাতেমা আমার এত রাগ হলো, এত রাগ হলো, আমি ছয়টা দেড়হামের খাবার টোপলা নিব আর এমন সময় ফকির আমার কাছে সাহায্য চায়, আমার মনে হয় ফকিরকে আমি ধাক্কা দিয়ে সরায় দেই, কিন্তু আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মা ইলা ফালা তানহার, আলী রে সাহেলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আমি সঙ্গে সঙ্গে ছয়টা দেড়হামের একটা দেড়হাম ওই ফকিরকে ভিক্ষা দিবার চাই আর পাঁচটা দেড়হাম নিয়ে খাবার নেব, এই মনে করে ফকিরকে ছয়টা দেড়হাম থেকে যখন একটা দেড়হাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আলী রে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী ফকিরকে যদি একটা দেড়হাম দাও আল্লাহ তোমাকে দশটা দেড়হাম দিবে, তুমি যদি ফকিরকে দুইটা দেড়হাম দাও আল্লাহ তোমাকে বিশটা দেড়হাম দেবে, তুমি যদি ছয়টা দেড়হাম দাও আল্লাহ তোমাকে ষাট দেড়হাম ইওয়াফা ইলাইকুম ফিরাইয়া দেবে। আলী বলে ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ওই ছয়টা দেড়হাম ফকিরকে দেওয়া দিলাম, ফকির হাসতে হাসতে যখন চলে গেল এমন সময় দোকানদার তিরস্কার করে বলতে চালি রে ছয়টা দেড়হামের খাবার টোপলা করলাম আর ছয়টা দেড়হাম ফকিরকে দান করে দিলেন, তাহলে হাসান হোসেনের খবর কি? আমি তখন বললাম দোকানদার এক টোপলা দিয়ে আমার হবে না, তুমি দুই বস্তা খাবার প্যাকেট করো। দোকানদার বলতেছে এক টোপলা যেই নিবার পারে না সেবার দুই বস্তা কেমনে নিবে? আলী বলতে দোকানদার আমার চিনিস, আমি কিন্তু আসাদুল্লাহ হিলকা আলী, ধরে চল সুবহানাল্লাহ, দুই বস্তা খাবার প্যাকেট কর। আলী বলে ফাতেমা দোকানদারকে দুই বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম, আমার মন বলতেছে ঘুরে আর লাভ নাই, আর ইমান বলতেছে আল্লাহ কোনোদিন মিথ্যা বলে না। আমি বাজারের মধ্যে ঘুরতেছি, হঠাৎ দিকে একটা ব্যক্তি উঠ নিয়ে এসে আমারে সালাম দেবে, বলে আরে ভাই উঠটা কিনবেন নাকি? আমি কইলাম পাগল হইছ, আমার পকেটে কোনো টাকা নাই, উঠটা কেমনে কিনবো? উঠওয়ালা বলতেছে একশো দেড়হাম বাকিতে উঠটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি পারবেন না?
আলী বলে ফাতেমা 100 দিরহামে বাকিতে উটটা নিয়ে আমি উটের বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে আমাকে ঘিরে ধরে বলতেছে, আলী রে জ্ঞানের সম্রাট হইয়া এই দালালি আবার কবে শুরু করলেন? আপনি হলেন সমস্ত জ্ঞানের সম্রাট, সুবহানাল্লাহ কর না কেন? রাসূলের কথা অনুযায়ী আল্লাহর নবীর পরে এই দুনিয়াতে সবচাইতে জ্ঞানী কিয়ামত পর্যন্ত তার নাম হলো হযরত আলী। ধরে কর সুবহানাল্লাহ। আনা মাদিরাতুল ইলম আলী ও বাবুহা, আমি হচ্ছে এলিমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একজন খরিদ্দার এসে বলতে, আলী ভাই হাট বাজারে বেশিক্ষণ আপনার মতো মানুষ থাকা জায়েজ নাই, উটের দাম কত নেবেন? আলী বলতেছে কি করি কি চাই, সাওয়া টাওয়া লাগবে না, 160 দিরহাম নেন। আলী শুন করছে কে রে, কয় টাওয়া লাগবে না, 160 দিরহাম নেন। আলী বলে ফাতেমা 160 দিরহামে উটটা বিক্রি করে উটলাকে 100 দিরহামটা বাকি পরিশোধ করে 60টা দিরহাম নিয়ে দোকানে গেলাম। দোকানদার বলতে, যে খবর কি? বলে 2 বস্তা প্যাকেট হয়েছে। বলে আপনার শক্তির কারণে প্যাকেট করছি, কিন্তু পারবেন না তো। আলী বলে কয় দিরহাম? বলে 60 দিরহাম দিলেই চলবে। আলী বলে ফাতেমা 60টা দিরহাম দোকানদারকে দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে আমি যখন বাড়ির দরজায়, তোমার কি মনে আছে তুমি দরজা বন্ধ করে দিলে, এত কষ্ট করে 2 বস্তা খাবার কান্দে করে নিয়ে আসলাম আর আমাকে দেখা মাত্রই তুমি দরজা বন্ধ করে দিলে, আমি দরজায় সালাম দিলাম, তুমি উত্তর দিয়ে বলতেছ অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোবলা খাবার হবে, 2 বস্তা কোথায় পাইলেন? 2 বস্তা কোথায় পাইলেন? আমি যে অন্য দিয়েছি বড় জোর 1 টোপলা খাবার হতে পারে, কিন্তু 2 বস্তা কোথায় পাইলেন? 2 বস্তা কেমনে পালেন না বলা পর্যন্ত আমি দরজা খুলব না। আমি বললাম ফাতেমা বড় ক্লান্ত হয়েছি রে, দরজা খুলে দাও। বস্তা থোয়ার পরে বলতেছি, ফাতেমা বলতেছে কেমনে পাইলেন, হালাল না হারাম আগে আমাকে জানতে হবে, আপনি বস্তা নিয়ে আসবেন দরজা খুলবে এমন বউ আমি না, দরকার হলে না খায়া মরব, কিন্তু নেতার সুদের টাকার বাড়িতে আমি থাকব না, নেতার ঘুষের টাকার বাড়ি। শালা বেতন পাই 12,000, বাসা ভাড়া 13,000, প্রতি সপ্তাহে 3 কেজি করে ইলিশ কেটে 2 কেজি করে গোস্ত, এই টাকা পাই কোথায়? প্রত্যেকটা বউ যদি স্বামীকে এইভাবে দরজা তাটকায় দেয়, ব্যাগ ভরে বাজার করতে গেলে, তোর বেতন 1,000, তুই টাকা খরচ করি মাসে কত রে? কারণ বাড়ির প্রধানমন্ত্রী যদি ভালো হয় প্রেসিডেন্ট ভালো হতে বাধ্য হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আর প্রধানমন্ত্রী যদি কয় আমি খাট চাই, পালং চাই, টাইস চাই, বালা চাই, বালা চাই, স্বামী কয় এখন বেতন দিয়ে তো কাম হয় না রে, এখন ঘুষ খাওয়া লাগ, সারা বুদ্ধি নাই। আলী বলে ফাতেমা বারবার যখন বললাম দরজা খোলো, তুমি একই জেদ করে বললে, আগে বলেন 2 বস্তা কেমনে হলো, না বলা পর্যন্ত দরজা খুলবো না। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকা লাগবে। সুবহানাল্লাহ। কোন পুরুষেরা নারীদের? এটা কি আমার কথা না আল্লাহর কথা? তা আপনারা কি নিচে থাকবেন না উপরে থাকবেন? এক ছেলে জোর করে একটা হুন্ডা নিছে শ্বশুরের কাছ থেকে, বিমান। শ্বশুর আমাকে বলতে, যে হুজুর আমি জামাইয়ের জন্য একটা হুন্ডা কিনছি দেখবেন? আমি বললাম ভাই এটা না দেখাই ভালো, দেখেন হুজুর আসেন, তাহলে দেখাচ্ছে R15, মানে ওই ট্যাঙ্কি উঁচিয়া মাঝখানে এটি দোপা, পিছন থেকে সিঁড়িটা বলছিয়া। আমি কইলাম ভাই এটা কি? বলে হুজুর আমার জামাই ওই দোপাত বসে থাকবে, আর একটা মরদ উঁচিয়ার থাকবার পারতে তারা খেলা দোপাত বসে আছে, আর মেয়ে মানুষ পিছনে বসে ঘাড়ের উপর হাত দিছে, তোর কথা কর না গা। আর রেজালু কাওয়া মুনালার নেশা, আলী বলতেছেন ফাতেমা তুমি যখন দরজা খুললে না তখন আমি রাগ করে 2 বস্তা কান্দে নিয়ে আল্লাহর নবীর দরবারে, নবী বসেছিলেন, সেই নবী দাঁড়িয়ে এসে দৌড়ে এসে আমার কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কত ভালো, কিন্তু আপনার মেয়েটা তো ভালো না। আল্লাহ রাসূল বলে আমার ফাতেমার অপরাধ কি? বলে দরজায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দরজা খোলে নাই বলে রাগ করে আপনার কাছে নিয়ে আইছি। রাসূল চোখের পানি বের করে বলে আলী রে আমার ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে?
আলী বলতেন হুজুর আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে তো আমি আপনার কাছে আসতাম না। রাসূল বলে আলী রে, ফাতেমা দরজা না খোলার পেছনে কারণ হলো তুমি আমার কাছে এসেছো, আর আমার কাছে আসার কারণে তুমি কয়টা কথা জানো? এক নম্বর কথা হলো, তুমি কি বলতে পারবে আলী কোন খরিদ্দার ফাতেমার অন্না কিনেছে? তুমি কি বলতে পারবে আলী কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে? তুমি কি বলতে পারো আলী কোন মানুষটা তোমার কাছে উট বিক্রি করলো? আলী খরিদ্দার হয়ে কে তোমার কাছ থেকে উটটা কিনে নিলো তুমি কি বলতে পারো? আলী বলতেছে রাসূলুল্লাহ আমি কিছুই জানি না। রাসূল বলে আমি জানি, তোমারে জানাবো, আমি হব শহর আর তুমি হবা দরওয়াজা। হযরত আলী বলতেছে রাসূলুল্লাহ হুজুর তাহলে আপনি বলেন কোন খরিদ্দার আমার কাছ থেকে অন্য কিনলো আমি জানবার চাই, কোন ফকির আমার কাছে ভিক্ষা নিল আমি শুনবার চাই। নবী বললেন তাহলে বস বস। আলী বসে গেছে, এখন নবী বক্তা ওয়াজ করতেছে, আলী শুনবি? আলী যদি শুনবার চাই আপনারা শুনবেন না? এই শুনবেন না? মারাত্মক সমস্যা আছে আমার কান্দত, এমনি তো গলার সমস্যা, তারপরে প্রথম আমি ভুল করে ধরছি নামাজের ওয়াজ, তখন ওই বেনামাজিগুলো ঘাড় কাত করে কিছু উঠলো, তারপর সুদের কথা না কতি গেলে উচ্চারণ করতে চার পাঁচটা গেল, বুঝবার পারছি এলাকাটা বেনামাজের সুদের এলাকা, বুঝবার পারছি ভাই। এ যে কয়টা খাড়া হয়ে তারা কি বসবার পারে না কেন? এই এ পারেন, তারপর কি মজা আছে, ভিতরে বসো। শোনেন, হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করছে যে একটা দেরহাম দিলে কয় দেরহাম? দশটা দেরহাম। আপনার এই কোরআনকে বিশ্বাস করেন? এই কোরআনের মাদ্রাসার জন্য ভাইজান আলী কিন্তু বসে আছে নবীর কাছ থেকে শুনবে, আপনারাও বসে থাকেন, আমি আপনাদের নবীর এই কথাটা আলী শোনাবো, আপনারাও শুনবেন ইনশাল্লাহ। কিন্তু পাঁচ মাত্র দশটা মিনিট এই মাদ্রাসার জন্যে, বিশ্বাস করেন, এক দিবেন দশ পাবেন, দুনিয়াতেই পাবেন, সাথে সাথে পাবেন। হয়তো বলবেন হুজুর এই পকেট থেকে 1000 দেবো, এই পকেটে কি 10,000 আল্লাহ দিবি? আরে এক কিছু দিবে না, এখন হয়তো দিচ্ছে না, আগামীকাল দিবে, আগামীকাল দিবে না, আগামীকাল আপনার মোটর সাইকেলে একটা অ্যাক্সিডেন্ট আছে, অটো ভ্যানে একটা অ্যাক্সিডেন্ট আছে, আপনি জানেন ভুটভুটির সাথে আপনার অ্যাক্সিডেন্ট হবে, এমনভাবে ভুটভুটি আপনার শরীরের উপর দিয়ে যাবি, 50,000 টাকা হাড় ভাঙ্গা খরচ হবে, কিন্তু আর সদকাতু তারুদ্দুল বালা আজকে আপনারা দিবেন, একাধ বৎসরে কোনো বিপদ আপদ আপনাদের কাছে আসবে না। রাসূল বলেছেন তাজিদু ফিল উমর, দান সদকা করলে তার বালা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াত বাড়ায় দেয়। টেম্পি সাহেব তো মোটামুটি 4,00,000 টাকা দিছে, তাই দিয়ে কলম টলম তুলিছে, এখন সারটাত বহু কিছু করা লাগবে, সিমেন্ট লাগবে, টেকা লাগবে, এই জন্য আপনাদের কাছে 10টা মিনিট আমি 100টা বস্তা সিমেন্টের আবদার করলাম, আর 100টা কোরআন শরীফ আপনাদের কাছে বিক্রি করব, এই দুটো আদায় আপনাদের কাছে, যাদের বাপ মা কবরে গেছে কে এখন? এই সাল ভাই এখন কী করে ঘুরে আসি, মানে এখন কী করছে ঘুরে আসি, মানে 10টা মিনিট ঘুরে আসবে। ফিরের কাছে আছে বলতে হুজুর আমি ধনী হবার চাই, এমন কিছু আমল দেন যে আমল করার কারণে ধনী হব। পীর বলতেছে কী করবি রে, জিন হাজির করা শিখেন, একটা দোয়া শিখাইছে, এই দোয়া আমল করতে জিন এসে হাজির, সালাম দেখো আপনি কী চান, বলে ভাঙ্গা বাড়ি চাঙ্গা করতে চাই, জিন ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দিছে, জিন বলে কাজ দেন কী চান, বলে অনেক টাকা লাগবে টাকা চাই, জিন টাকা দিছে, এরপরে জিন বলে কাজ দেন কী কাজ করবো, বলে অনেক খাবার চাই খাবার এনে দে, জিন খাবার এনে দে, বলতেছে এখন কাজ দেন কী কাজ, আমার তো সব কাজ শেষ, জিন বলতেছে কাজ দিবা না পারলে ঘাড় ভাঙো। মুরিদ কয় জিন তো হাজির করে শিখছি রে, তো তাড়াবার ভাই না, পীরের কাছে দৌড় দিছে, পীর কয় দৌড় আস করে হুজুর জিন খালি কাজ চাই আমার কোনো কাজ নাই, কাজ না দিলে আমার ঘাড় ভাঙবে। পীর সাহেব কয় জিন কোথায় কোথায় আসতেছে, জিন আসে কয় কাজ দে, পীরের কাছে খাড়া হলেই ঘাড় ভাঙবো, কাজ দে। পীর বলতে ধান মুড়িদের কাম নাই আমার আছে, বলে কী খাম, বলে কুত্তার ন্যাস সোজা কর, যা যা সোজা কর, যা জিন যায় ন্যাস কানে সোজা হয় ছাড়ে দিলি বেকায়, কানে সোজা ছাড়লি বেকা। জিন কয় আল্লাহ কী কাম দিল রে, কিয়ামত হয়ে যাবে এই কামের তো শেষ হবি নাই।
এই কুত্তার নেজের মতন বেকা যারা বুঝলেন, এটা যতই আপনি ওয়াজ শোনান এরা বুঝবি না। যতক্ষণ ওয়াজ হবি আসি, যেই কথা আদায় শুরু করে ঘুরে আসি, তার মানে কি তালাক দিয়ে সবগুলো মাদ্রাসাত ভর্তি করে দেন। সারা বান্দর থেকে মানুষ আছে উল্লুক্কা পাটা। আমরা সবাই জানি সর্বপ্রথম মানুষ আমাদের আদম বাবা, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ মাটি দিয়ে নিজের হাত দিয়ে তৈরি করছে রে। আরে কোরআনের প্রথম যেখানে শব্দ উচ্চারণ হলো ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছে কোরআনের মধ্যে আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আর ডারউইন একটা শয়তান বলল বান্দর থেকে হুঁশিয়া ঘুষিয়া নিয়াজ নাকি খুশিয়া গেছে, তারপরে মানুষ আছে। কেরে বান্দর থেকে যদি মানুষ হয় এখনো বহু বান্দর জঙ্গলে আছে না নাই? আপনারা কোনোদিন দেখছেন যে একটা বান্দর মানুষ হয়ে পড়ে আসা? শালা কত বড় উল্লুক রে! সেটা আবার আমাকে কোমলমতি বাচ্চাদের শিক্ষা বস্তু করে দিছে। আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করি, এই মিডিয়ার মাধ্যমে অনুরোধ করি, যদি আপনি মুসলমানের বাচ্চা হন তাহলে ডারউইনের শিক্ষা বাদ দিয়ে নবীর শিক্ষা দিতে হবে। জোরে কোন কথা ঠিক? চাইতে কাতার সোজা করা হলো বড় ওয়াজিব। তো চেয়ারে বসলে তো কাতার সোজা হবে না। সাহাবেরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ কাতার সোজা করো কিভাবে? রাসূল বললেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, কারণ পাও কারো পাও আধাত, কারো পাও আট আঙ্গুল, আগা মিল করলে তো গোড়া মিলবে না, এই জন্য গোড়ালি মিল করা লাগবে। তো গোড়ালি মিল করবে গেলে চেয়ারে যারা বসলো পাও গেল গুটি, আর একজন সামনে ফাঁকা তো পিছনে কাতার করা যাবে না। তো সিয়ারি যে বসলো তো ফাঁকার মতন থাকলো। এই জন্যে আমি আপনাদের অনুরোধ করবো লাইকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোরআনে বলছে তোমার কষ্ট হবে, এমন কিছু আল্লাহ ইসলামে তোমাকে চাপায় দেয়নি। তোমাকে জামাত পড়া লাগবে তুমি সুস্থ অবস্থায়, তুমি অসুস্থ হয়ে গেছো, আল্লাহ কি তোমার উপরে এতই কঠোর? কে রে পাগলা, সরকার বুড়া বয়সে পেনশন দেয়, যৌবন বয়সে চাকরি করলে বুড়া বয়সে চাকরি করা লাগে? বসে থাকে খা। তো যারা যৌবন বয়সে নামাজ পড়তে বুড়া বয়সে এত টেনশন করা লাগবে না। আপনি যেখানেই পড়েন, শুয়ে পড়েন, বসে পড়েন, কাত হয়ে পড়েন, ইশারাত পড়েন, পড়েন, কিন্তু জামাতে পড়বার গেলে দাঁড়ায় নামাজ পড়া লাগবে। নামাজের ১৩টা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। মসজিদের চেয়ার বসা তো দূরের কথা, চেয়ার ঢুকানি চলবে না। এবার আল্লাহ নবী বলেন যেই ফকির যেই খরিদ্দার তোমার কাছ থেকে ফাতেমার অন্না কিনেছে ওইটা আসলে দুনিয়ার কোনো মানুষ না, অন্না কিনেছেন আল্লাহ, জান্নাতের ফেরেশতাকে খরিদ্দার বানায়া। আলী তুমি জানো না আমার মেয়েকে নিয়ে তুমি ঘর করো, কিন্তু ফাতেমারে তো তুমি চিনো না। আলী ফাতেমার পর্দাকে আল্লাহ এত পছন্দ করে, সেই ফাতেমার দেহের ব্যবহৃত অন্না দুনিয়ার কোন মানুষ কিনবে? দুনিয়ার মানুষ লালাচড়া করবে, এটা আল্লাহর পছন্দ নয় আলী। এই কারণে আল্লাহ তাআলা নিজে খরিদ্দার হইয়া জান্নাতের ফেরেশতাকে মানুষ বানায়া অন্নাটা সয়েদের হামে কিনে বর্তমানে আল্লাহ ফাতেমার অন্না জান্নাতে হেফাজত করে রেখেছে। ছোট বাচ্চার মতন আলী কান্দে, ইয়া রাসূলুল্লাহ তাহলে যেই ফকির আমার কাছে ভিক্ষা নিল সেই ফকির কে? আল্লাহ বলে ফেরেশতা অন্য বিক্রি করার ছয়টাদের হাম ফেরত নিয়ায়, ফেরত নিয়ায়। ফেরেশতা বলে আল্লাহ যেই ছয়টাদের হাম দিয়ে তার দুটা বাচ্চা না খেয়ে ঘুম পাড়তেছে, ঘুম থেকে উঠে খাবার চাবে অনাহার বাচ্চার জন্যে খাবার কিনতে চাল্লা, সেই ছয়টা দেরহাম কেমনে ফেরত আনব? আল্লাহ কয় ফেরেশতা লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া আমিলুস সালিহা। সূরা আসরের দুই নম্বর বিষয় কিন্তু আলোচনা চলতেছে, লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমলের পরীক্ষা হবে। আলী তার হাসান হোসেনকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? যা পরীক্ষা হবে আজকে, পরীক্ষায় আলী ফেল করে না, গোল্ডেন এ ফেলা। যা রাসূল বলে আলী রে ওই ফেরেশতাকে আল্লাহ ফকির বানায় তোমার কাছে পাঠাইস, প্রথমে তুমি ফকিরকে ধাক্কা দিবার চাইছিলা নিজের ছেলের জন্যে, যখন তোমার কাছে কোরআন দাঁড়ায় বলতেছে আম্মা সাইলা ফালা তানহার,
তুমি কোরআনকে মহব্বত করে ফকিরকে একটা দিরহাম দিবার চাইছো, তখন আল্লাহ বুঝবার পাইছে তোমার সন্তানের উপরও দয়া আছে, কোরআনের উপরে মায়াস। আল্লাহ চায় সন্তানের চাইতেও কোরআনকে বেশি মহব্বত করা লাগবে। এই জন্য আবার কোরআন সামনে দাঁড়ায় বলে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন আলী। একটা দেরহাম যদি দাও দশটা পাবা। তুমি আল্লাহর কোরআনকে মহব্বত করে হাসান হোসেনের কথা ভুলে গিয়া বেশি পুরস্কার পাওয়ার লোভে ফকিরকে ছয়টা দেরহাম দিয়া দিলা। ওটা ফকির না, ফেরেশতা আল্লাহকে ছয়টা দেরহাম জমা দিয়া কান্দতেছে। আল্লাহ কয় ফেরেশতা কান্দিস কেন? বলে আল্লাহ সন্তানের জন্য খাবার টোপলা নিবার আছে, আর ওই সময় আমি ভিক্ষা নিয়ে চলে আসলাম। আল্লাহ কয় ফেরেশতা আমার চাইতে তোর দয়া বেশি নাকি? কান্দিস না রে ফেরেশতা, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে সেই উটটা আজকে দুনিয়াতে বিক্রি হবে, বইটের পিঠে চড়ে জান্নাতে যাবে সে উটটা বিক্রি হবে। যা যা ফেরেশতা উটালা হয়ে আলীর কাছে, বাকিতে উটটা বিক্রি করবি। রাসূল বলল ওই ফেরেশতা উটালা হয়ে তোমার কাছে একশো দেড়হামে বাকিতে উটটা বিক্রি করে। আলী ওই ফেরেশতা আল্লাহর হুকুমে খরিদ্দার হইয়া ১৬০ দেড়হামে উটটা কিনে নেয়, ১০০ দেড়হাম ফেরত নেবা কিছু ৬টা দেড়হামের ৬০টা দেড়হাম দুনিয়াতে আল্লাহ সঙ্গে সঙ্গে তোমারে ফেরত দেয়। ফাতেমা বলতেছে দানের ওয়াজ করলেন, দানের ওয়াজ করলেন, জামিল আমার আগে কেমনে জান্নাতে যাবে এই কথা কিন্তু এখনো বলেননি। আলী কই রে মেয়ে মানুষ তো যতই ওয়াজ করবি যেটা শুনবার আছে ওটা না শুনলে কিন্তু মন ভরবি না। ফাতেমা বলতেছে আপনি এতক্ষণ যে ওয়াজ করলেন দানের ওয়াজ করলেন, কিসের ওয়াজ? দানের ওয়াজ, ১ টাকা দিলে ১০ টাকা হয়, কিন্তু আমার আগে কাঠুরের বউ জামিলা কেমনে জান্নাতে যাবে সেটা কোন? আলী বলতেছে ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী হবে, এই জন্য আল্লাহ কেবলমাত্র তোমাকেই, অন্য কাউকে না, শুধু তোমাকে উঠের পিঠে করে জান্নাতে নিবে। ধরে কোন সুবহানাল্লাহ, উঠের পিঠে চড়ে তুমি যখন জান্নাতের দিকে যাবে ওই তো জান্নাতের দরজা দেখা যায় আর মাত্র ৫০ গজ, ওই জায়গায় উঠ হামাগুড়ি নিয়ে দাঁড়িয়ে যাবে আর সামনে যাবে না। ফেরেশতা বলবে আল্লাহ খাতুনের জান্নাত উটের পিঠে কিন্তু উট তো আর সামনে যায় না। আল্লাহ কয় সামনে যদি না যায় টাইনে নিয়ে যাও, টাইনে টাইনে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে আল্লাহ উটের কি ধরা টানবে, ধরার মতন তো কিছুই নেই। আলী বলে ফাতেমা ওই সময় আল্লাহ বলবে ফেরেশতা রে আমার ফাতেমার অন্না কোথা? বলে জান্নাতের ভিতরে অন্নাটা নিয়ে চোটের গলা বেঁধে দে। আলী বলে ফাতেমা তোমার ছয় দেড়হাম দেয় কিনা আল্লাহর অন্না, উটের গলায় বেঁধে দিবে নিচে অন্নার অংশ ঝুলতে থাকবে। ফেরেশতা বলে আল্লাহ এখন উটটারে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ ডাকতে বলবে কাঠুরা রে তুই প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতি, আল্লাহ যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না আমি কাঠুরা বউকে দুনিয়াত কিছুই দিবার পারলাম না, আল্লাহ গো যেই বউটা স্বামীর এত বাধ্য স্বামীর হুকুম ছাড়া ফাতেমাকে দরজা থেকে ঘুরাইয়া দেয় আমি কাঠুরিয়া কান্দি, আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে ফাতেমা আমি তো জানি তুমি জান্নাতে এদের নেত্রী হবে, আমি স্বামী কোনো দিন তোমার জন্য দোয়া করি নাই, কিন্তু কাঠুরিয়া দোয়া করার কারণে আল্লাহ স্বামীর দোয়া কবুল করেছে, এখন খাতুনের জান্নাত ফাতেমাকে বাদ দিয়া ওই কাঠুরের বউ কেমনে জান্নাত আগে যাবে? আল্লাহ কৌশল করে বলবে জামিলা ওই অন্নাটার যে মাথা ঝুলতেছে ওইটা ধরে টেনে টেনে আমার ফাতেমাকে জান্নাতে নিয়ে যা। জামিলাও জানবে না, ফাতেমাও বুঝবার পারবে না। ফাতেমা তুমি মনে করবো
কাঠরের বউ আমারই টাইনা টাইনা জান্নাত নিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠরের বিবি জামিলার পা জান্নাতে আগে যাবে। ফাতিমা সিল্লাই বলে, মাবুদ, যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। যে মেয়েরা কার মধ্যে থাকবে? পর্দার মধ্যে থাকবে আর স্বামীর কথা মতো চলবে এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সাথে জান্নাত দিও। আপনারা বলেন তো মা বোনদের ওয়াজ কি আজকে হয়নি? এটা ডাঁটের ওয়াজ হচ্ছে, তাই হয়নি? কারণ মেয়েরা চিন্তা করতে তো আমরা এত ভিন করে বসার জায়গা পানো না, এই জন্যে ও আমিনুস সলেহা, নেক আমলের মধ্যে আমাদের এক নম্বর হলো নামাজ আর নারীদের এক নম্বর হলো পর্দা। এক নম্বর কি? স্বামীর কথা মতো চলা, স্বামীর কথা শোনা লাগবে, স্বামী পাও ফাটা হলে একটু ভ্যাজিলিন ট্যাজিলিন দিয়ে দেওয়া লাগবে, ফাটা পাওয়া লাগে আমার এই পায়ের তলে তোর জান্নাত। আজকে মায়েদের বলতেছি, মা এই কথা কিন্তু ভুয়া, স্বামীর পায়ের তলে জান্নাত এটা হাদিস না, এটা বানানো, বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত সে মেয়ে মানুষের পায়ের তলে, আর সেই মেয়েটা যদি আমাকে মা হয়। অনেক পাটা আছে শাশুড়ি ভক্তি করে, মা ভক্তি করে না, পাটা পাটা এরা ব্যাটল হয়, এরা পাটা, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি সরস্বপুর, আপনি কি খাবেন আম্মা? ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ কয় আমার মাও দুটাই খায়, তাই আমার জন্য আমি দুটাই আনবো, ডাব গ্লুকোজ আনার জন্য পাঠা যাচ্ছে। দরজাত মা খাড়া হয়ে আছে, মায়ের দিকে তাকায় না, মা কয় কেরে বেটা এক সপ্তাহ আগে 10 টাকার পান কিনে দিছু, পান সুপারি ফুরে গেছে বা, আজকে যখন সরস্বপুর তো বাজারে যাচ্ছি আমার 10 টাকার পান আনবি, ছেলে কয় এই জন্যই তো তোমার দিকে তাকাই না, খালি খাই খাই আর পান খেতে পারবো না। মা কয় কে রে আমি তো পেটর থল রে, তোর কত কষ্ট সহ্য করলো, তুই শাউডের জন্য গ্লুকোজ ডাব আনবো আর আমার জন্য 10 টাকার পান তা বলে খাই খাই, এরকম পাটা আছে না নাই? যতই শাশুড়ি ভক্তি করো, আম্মা কর আব্বা কর, ওই মায়ের পায়ের তলে তোমার জান্নাত। একজন সুবহানাল্লাহ কথা, বাদ বাকি সুবহানাল্লাহ কয় না, খোঁজেন যান খোঁজেন শাউডের পায়ের তলে খোঁড়েন, আছে শাউডের পায়ের তলে জান্নাত আছে? হক পথে চলতে হবে, হক কথা বলতে হবে, হক কথা বলতে গেলে নানা রকম কষ্ট বিপদ আপদ মুসিবত আসবে, ঠিক কিনা বলেন? 15 কিলো রাস্তা হুন্ডার যাওয়া লাগবে, গাড়ি পড়ে থাকবে, পুলিশ ঘিরে ধরে, আরে হুজুরকে হুন্ডার চাইয়া ঠান্ডার মধ্যে যাওয়া লাগবে, ইউটিউব খোঁজ করেন তাহলেই হবেন। আল্লাহর বান্দারা হক কথা বলতে গেলে বিপদ আপদ মুসিবত আসবে। এই বাংলাদেশে আজিজুল হক, হক নাম থাকার কারণে জেলে থাকছে, অজুর পানি তাকে দেওয়া হয়নি, তার বেটা মামুনুল হক বউ নিয়ে ধরা পড়ছে, সাংবাদিক কয় কাবিন আছে আর শাকিব খান খালি চিকন মানুষের পেট মোটা করে দিচ্ছে, আজ পর্যন্ত কোনো জাউরা সাংবাদিক যায়নি জোরে কণ্ঠে। কুল জাল হক ও জাহকল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহক, এই হক কথা বলতে গেলে বিপদ আপদ মুসিবত। আব্দুর রহিম আল মাদানির মতন ছোট্ট মানুষের এমন বেড়ি পড়াবে, বাংলাদেশে কোনো খুনি কোনো মার্ডার কোনো দুর্নীতিবাজ কোনো জালেম এরকম কিন্তু ডান্ডা বেড়ি পড়ে নাই, অথচ কোরআনের একটা পিচ্ছে আলেমকে ডান্ডা বেড়ি পড়াইয়া গোটা বিশ্বে বাংলাদেশের আলেম সমাজকে কলঙ্কিত করেছে। হক কথা, দেশে আইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, হাসতেছেন কেন? দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, হক কথা বললে তোমায় রিমান্ডে নিবে রে। দেশে আইলো কলিকাল, ভেড়া কার গাল ছাড়তেছে? বাঘের গাল। আমরা মুসলমান হলাম বাঘ,
আর ভারত হলো ভেড়া। আর আমাকে গাল চাটতেছে আর আমরা ঘুম পাড়তেছি। ভেড়া কই তালা বাঘ ঘুম পাড়। আজকে মুসলমান বাঘের যত ঘুম পাড়ে আর মালনের বাচ্চারা আমাকে গাল চাটতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? গোটা মাঠে ময়দানে বাজার ঘাট সব দখল করছে। এমনকি আমাকে বাড়ির পর্যন্ত স্টার জলসা জি বাংলা ঢুকে আমরা বাঘ এখন ভেড়া হয়ে গেছে। খালি চাকতেছে যখন হাসতেছেন হাসতেছেন, এটা হলো তাওয়াসবিল হক, হক কথা। হ্যাঁ কি ভাই মন খারাপ করতেছেন? অতাওয়াসবিল সবর, সূরা আসরের চার নম্বর বিষয় হলো অতাওয়াসবিল সবর। কিছু পাবার গেলে একটু কষ্ট সহ্য করা লাগবে। কোনোদিন মায়ের বাচ্চা হয়নি, প্রথম বাচ্চা হচ্ছে প্রসব বেদনা। কোনোদিন তো বেদনা বোঝেনি, বোঝেন না, এটাই লায়ত থাকে। এই নিচের থেকে উপর দিকে ওঠে, মানে নিচে নাভির একটি বেদনা হয়, এতে কলজার দিকে আসে, মরমরে দিয়ে সামরে গলম ধরে দিয়ে বলে দাদি নানি দৌড়ে এসে দরজা বন্ধ করে দেয়। দিয়ে কী করি? কই মরবো, বিষ খামো গলা দিয়ে দেবো, এ জীবন আমি রাখবো না, এত কষ্ট সহ্য হয় না। ধৈর্য ধর, অথবা সবাই সবর ধৈর্য ধর, জোর করে লাতনিক শোয়া ওই ঠান্ডা পানি কাপড়ে ভিজে কপালে দেখো, একটু ধৈর্য ধর নাতনি, এক দাদি ভাই একটু ধৈর্য ধরে, দাঁতের ওপর দাঁত দে, মানে কি বেদনা বুঝতে না, চিল্লা মারো দিচ্ছে না। কিন্তু বাচ্চা প্যাঁ করে কান্দিছে, মা বেহস অগোসল করে নিয়ে আসে বুকের উপর রাখছে, সন্তানের পরশে মা হুঁশ ফিরে পাস, হুঁশ ফিরে পাইয়া বাচ্চাকে ডান হাতের মধ্যে নিয়ে চুমা খাই, মুখে মুখ ঠেকায় কপালে কপাল ঠেকায়, দাদি নানি দুইজন বলতে লাত্তি মার ফেলা দে, এরই জন্যে তুই গলার দড়ি দিবার চাইলি, এরই জন্যে তুই বিষ খাবার চাইলি, এরই জন্যেই তুই মরবার চাইলি, এখন তারে চুমা খাস কেন, বুকে কেন রাখতেছিস, ফাইলা দে, এই নাতনির জন্যে তোর এত কষ্ট হইস। মা চোখের পানি বের করে বলে দাদি গো, কষ্টের পরে এত শান্তি, এত রহমত, এত বড় নিয়ামত আসবে, এটা কখনোই আমি কল্পনা করি নাই। এত কষ্ট দাদি, এই বাচ্চাকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট ভুলে গেছি। আজকে বাংলাদেশে যাদের ফাঁসি হলো, আলেমদের রিমান্ডে নিল, কেজি যুবক আলেমকে লাঠি ভর দেয়া হাজরা দেওয়া লাগতেছে, আজকে কোরআনের ময়দান থেকে শীতের মধ্যে পলানো লাগতেছে, বাড়িঘর ভাত দিয়ে আলু বাগুড়ের মধ্যে ঘুম পড়া লাগতেছে। এই কষ্ট সহ্য কররে বাঙালি মুসলমান, এই কষ্ট সহ্য করে যারা আল্লাহর কোরআনের হক পথে চলবে, একদিন দেখবা মা যেমন তার সন্তানকে বুকের উপরে পায়, এমন একদিন পেয়ে যাব বাংলাদেশে, যেই দেশে আর্জেন্টিনার পতাকা আর উড়বে না, ব্রাজিলের পতাকা উড়বে না, কলেমার পতাকা পক পক করে উড়বে। সেই দৃশ্য আমাদের দেখার আশা আছে না নাই? এক নম্বর ইমান, দুই নম্বর নেক আমল, তিন নম্বর হক কথা, হক পথে চলা, চার নম্বর ধৈর্য ধারণ করা। এই চারটি বিষয় যদি আমরা ঠিকমতো আমল করতে পারি, আল্লাহ বলেছেন তাদের কোনো ক্ষতি নেই, বিনা হিসাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ পাক আজকের আলোচনা বক্তা শ্রোতা সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তবারকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:40 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় দোখানা হাত তুলেছে। আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো।
এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর জাহাদিয়া মঞ্জুর করো আল্লাহ সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও তাম আম্বিয়াই কেরাম সাহাবী কেরাম তাবিন কেরাম তাবা তাবিন কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল আরোয়া করে হাদিয়া কবুল করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে আজকে মাহফিল ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আজকে নবীর মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে না আল্লাহ মাদ্রাসাকে কবুল কর আল্লাহ মাদ্রাসার সভাপতি সহসভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দাতা সদস্য মাদ্রাসার জায়গা জমি দেনেওয়ালা আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল কর আল্লাহ মাদ্রাসার মহতামি মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবেলিন যে দুই কোরআনের ফাকির মাথায় পাগড়ি পরানো হল আল্লাহ আল্লাহ কবুল করে নাও হাফেজদের বাপ মাকে কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ আমি গুনাগারে বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুই কানাত পছন্দ করো সে দুই হাতের ওসিলাই গোটা মাহফিলকে কবুল করো আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে আর শুনেছে এত সুন্দর আলোচনা আজকে মায়েরা শুনেছে এখানে বসে আসার কোনো শব্দ শোনা গেল না সব স্তব্ধ হয়ে সুন্দরভাবে আর শুনেছে আল্লাহ মা বোনদেরকে ফাতেমার মতন পর্দা জামিলার মতন স্বামী ভক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের সন্তানগুলোকে হাফেজ আলেম হিসাবে কবুল করো এ ডারউইনের শিক্ষা বান্দর থেকে মানুষ এই শিক্ষা থেকে আমাদের সন্তানগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ বাংলাদেশের উপর থেকে গজবকে উঠাইয়া নিয়ে আল্লাহ আসমানি গজব জমিনে গজব থেকে আমাদের হেফাজত করো আল্লাহ আল্লাহ দুর্ভিক্ষ থেকে আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ রহমত বরকত দিয়ে আমাদের হেফাজত করো আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নিয়ক নিয়ত দেখাশে কবুল করো আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ আল্লাহ এই যুবকগুলোকে সোনার চান কলিজার টুকরা যুবকদেরকে পাঁচ রক্ত নামাজি হিসাবে কবুল করে নাও আল্লাহ আল্লাহ যুবকদেরকে মোবাইল আসক্তি থেকে ইমানি শক্তি এদের কলিজায় বাড়ায় দাও আল্লাহ আল্লাহ আমার যুবকগুলোকে তোমার হেদায়েতের হাতে সুপর্দ করলাম আল্লাহ সোনার যুবকদেরকে আল্লাহ তুমি ফিরাইয়া দাও আবার ইসলামের পথে ইমানের পথে সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।